আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইকনম। আমি আছি আপনাদের সাথে এনামুল হকিনাম। আজকে একটি বিষয় শেয়ার করব, এটা হচ্ছে ওকে দেখেন, আমাদের অনেকগুলো এখানে ড্রাইভ আছে। সো এই ড্রাইভের ভিতরে আমাদের অনেক সময় এমন প্রয়োজন হয় যে আমরা যখন আমাদের কম্পিউটারটি ওপেন করি তখন অটোমেটিকলি সেই ড্রাইভটা আমাদের মাউন্ট হয়ে যাক। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা আনমাউন্ট অবস্থায় আছে, ঠিক আছে? তো এটা কিভাবে মাউন্ট করা যায় অটোমেটিকলি ডিরেক্টলি আমি আজকে সেটা দেখাবো। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু এটা মাউন্ট হয়েছে। সো আমরা এখানে প্রথমে হচ্ছে আমাদের টার্মিনালটাকে ওপেন করে নিই, এটাকে একটু বড় করে নিলাম। ওকে, আমাদের ইডিসি ডিরেক্টরিতে এফএস ট্যাব নামে যে ইয়াটা আছে, কনফিগার ফাইলটা আছে, সেই কনফিগার ফাইলটাকে ওপেন করে নিব। অ্যান্ড আমাদের এখান থেকে আমরা জি পার্টটাকে ওপেন করে নিব। জিপারটাকে ওপেন করে দেখেন এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক, এটা হচ্ছে এসএসডি। সো আমার হার্ড ডিস্কের ভিতরে আমার প্রোগ্রাম যেটা আছে আমি সেইটাকে হচ্ছে অটোমেটিক মাউন্ট করে রাখবো, অর্থাৎ আমার সিস্টেম যখনই ওপেন হবে তখনই অটোমেটিকলি সেটা মাউন্ট হয়ে যাবে। জাস্ট আমি এখানে একটা কমান্ড লিখে রাখলাম, এতটুকু আর কিছু না। সো আমি উপর থেকে এটাকে একটু কপি করে নিয়ে আসি, নিয়ে আসলাম। আচ্ছা, এটা কিছু লাগবে না আমাদের এখানে, এইটা দেখা দিচ্ছে আস্তে আস্তে কী কী লাগবে আমাদের। প্রথম হচ্ছে ইউইউ আইডি যেটা আছে, আমাদের ইউ আইডি কই, এই যে আমাদের ইউ আইডি। ওকে, আমরা ইউ আইডিটাকে কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করে দেবো। করার পরে আমাদের কী লাগবে, এটা হচ্ছে ফাইল সিস্টেম মাউন্ট পয়েন্ট। এবার হচ্ছে আমাদের মাউন্ট পয়েন্টটাকে লাগবে। সো আমাদের মাউন্ট পয়েন্ট কোনটা, আমাদের মাউন্ট পয়েন্টটা হচ্ছে এটা, মাউন্ট ওয়ান মিডিয়া এনাম প্রোগ্রাম, জাস্ট এটাকে লাগবে। ওকে, আমরা এটাকে দিয়ে দিলাম। এবার হচ্ছে কি বলছে, আমাদের টাইপ, তা আমাদের টাইপটা কি, এখান থেকে আমরা যে টাইপটা দেখি, টাইপটা হচ্ছে ext4। ওকে, ext4। আচ্ছা, আমরা এখানে ওয়ান ট্যাব হিসেবে বা টু ট্যাব হিসেবে ইউজ করব, এটাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, এটা এইভাবে থাকুক ext4। এবার আমাদের এটা কি করতে হবে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট পারমিশন থাকবে। ওকে, সেখানে অপশনটা কি থাকবে, ডিফল্ট ডিফল্টস এবং জিরো অ্যান্ড জিরো। আচ্ছা, জিরো জিরো কেন রাখলাম, দেখেন আমাদের এইখানে কিন্তু অটোমেটিকলি ডিফল্টভাবে হচ্ছে, আমাদের কিন্তু কোনো কিছু ওপেন করা লাগছে না বা কোনো কিছু করা লাগতেছে না, অর্থাৎ আমাদের ডাম্প এবং পাস জিরো হবে। আমরা এখান থেকে ডাম্পও করবো না, আমরা পাসও করবো না, জাস্ট শুধু এখানে আমাদের অটোমেটিকলি আপনার পার্টিশনটা ওপেন হবে, আমরা পরবর্তীতে যে কাজগুলো করবো সেটা হচ্ছে আমরা ডিফল্ট মানে ম্যানুয়ালি কাজগুলো করব। আর এইখানে দেখেন, এখানে ডাম্প জিরো, অর্থাৎ আমাদের এখান থেকে কোনো কিছু ডাম্প হবে না কিন্তু পাস হবে সব কিছু, অর্থাৎ এটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের যে ড্রাইভটা আছে সেই ড্রাইভটা, ঠিক আছে? আর এটা কিন্তু আমার সোয়াইপ ড্রাইভ, এই জন্য এটারও ডাম্প জিরো পাস জিরো। আমার এটা যখন আমার প্রয়োজন হবে, আমার র্যাম ধরেন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আমার যখন আরও ভার্চুয়াল র্যামের প্রয়োজন হবে তখন হচ্ছে আমার সোয়াইপ ড্রাইভটা কাজ করবে, বাদ বাকি কাজ করবে না। সো আমরা এখানে জিরো জিরো দিয়ে দিলাম, ডাম্প জিরো হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এটা জাস্ট সরি কন্ট্রোল জিরো দিয়ে ফেলেছি, কন্ট্রোল ও কন্ট্রোল এক্স, শেষ, আমাদের আর কিছুই করা লাগবে না। এবার হচ্ছে আমাদের যে ইয়াটা আছে, সিস্টেমটা আছে, সেটাকে রিবুট করে নিতে হবে। সো ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং
যাওয়ার আগে বলি, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই সব সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ওয়াল নোটিফিকেশন ক্লিক করে দিন, যেন আমি এই ধরনের লিনাক্সের যে প্রবলেমগুলো হয়ে থাকে বা লিনাক্স সম্পর্কিত যে যে ভিডিওগুলো প্রয়োজন, সেই ভিডিওগুলো যখনই আপলোড করি তখনই আপনার কাছে সেটা পৌঁছায়। সো আল্লাহ হাফেজ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।